আসসালামু আলাইকুম স্যার, সলিউশন বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ধারাবাহিকতায় আজকে 26তম দিনের প্রথম ভিডিও শাফিস স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন আমরা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আজকের আপডেট বিষয় অর্থাৎ অগস্ট মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটি আছে সেই বিষয়টা থেকে আমরা আজকে আলোচনা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান কোশ্চিন, যে 12 জুলাই 2023 কমিশন করা বনৌজ শেরি বাংলা ঘাঁটি কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত? এটি উত্তর হবে গ, অর্থাৎ যাকে বলা হয় যে কলাপাড়া পটুয়াখালীতে অবস্থিত, কলাপাড়া পটুয়াখালীতে অবস্থিত। নাম্বার টুতে যাই, নাম্বার টুতে আমরা দেখতে পাচ্ছি যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রথম বাংলাদেশি ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে? প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান হচ্ছে ফাতিমা ইয়াসমিন, ক। উত্তর হবে ক, ফাতিমা ইয়াসমিন। 25 জুন 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃত পায় কোনটি, স্বীকৃতি পায় কোনটি জিআই পণ্য হিসেবে 25 জুন 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? 3 নম্বর রাইট আনসার হবে গ, ঘ। এটাকে বলা হয় যে উপরের সবগুলো অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের অর্শিনা আম এবং বগুড়ার দই, এই সমস্তগুলো জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। নাম্বার ফোরে যাই, যে 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়, চতুর্থ নম্বর রাইট আনসার হচ্ছে ক, বাংলাদেশের শীতলপাটি। এটা হচ্ছে 20 জুলাই 2023 বাংলাদেশের শীতলপাটি হিসেবে অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। পঞ্চম নম্বর, দেশের ও তেরোতম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি কে? দেশের 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছেন 5 নম্বর রাইট আনসার ক, যাকে বলা মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম। 6 নম্বর, বাংলাদেশ নৌবাহিনীর 17তম প্রধানকে? বাংলাদেশের নৌবাহিনীর 17তম প্রধান হচ্ছেন ক, মোহাম্মদ নাজমুল হাসান, মোহাম্মদ নাজমুল হাসান। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দরিদ্রের হারে শীর্ষ বিভাগ কোনটি? উচ্চ দরিদ্রের হারে শীর্ষ বিভাগ 7 নম্বর রাইট আনসার হচ্ছে গ, এটি হচ্ছে বরিশাল। এটি বরিশাল। 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দরিদ্রের হার কম কোন বিভাগে? সবচেয়ে কম হচ্ছে 8 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, এটি হচ্ছে খুলনা বিভাগে। 2023 সালের জরিপ অনুযায়ী দেশে ও প্রায়োগিক সাক্ষরতার হার 7+ কত? এটি হচ্ছে 9 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হচ্ছে 62.92%। তারপর আমরা 10 নম্বরে যাবো। আমরা 10 নম্বরে এখানে দেখতে পাচ্ছি যে বেসরকারি ও ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর, বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদের বছর কত বছর, মেয়াদ কত বছর, বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর? 10 নম্বর রাইট আনসার হচ্ছে গ, এটি হচ্ছে 12 বছর। বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ হচ্ছে 12 বছর। বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে ছিলেন? এটি 11 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে কে জি মুস্তাফা। 2022-23 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 2022-23 অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 12 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হচ্ছে 9.02%। 2022-23 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? এটি 13 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে তৈরি পোশাক। 2022-23 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয়, 14 নম্বর রাইট আনসার হচ্ছে গ, এটি হচ্ছে 11 জুলাই 2023 সালে। 2022 সালের বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 2022-23 বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? 15 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি যুক্তরাজ্য। 2022 সালে বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিষয় আমরা এখানে দেখব যে 30 জুন 2023 জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে? 30 জুন 2023 জাতিসংঘ কোন শান্তিরক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে? 16 নম্বর রাইট আনসার হচ্ছে ক, অর্থাৎ যেটাকে বলা হয় যে এমআইএনইউএসএমএ এর শান্তিরক্ষা কার্যক্রমের মিশন সমাপ্ত করে। 17 নম্বর, জুলাই 2023 কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জুলাই মাসের 2023-এ কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? 17 নম্বর রাইট আনসার হচ্ছে ক, মিশর এবং তুরস্ক, মিশর এবং তুরস্ক। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 2 বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন কে? প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 18 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, এটি হচ্ছে নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কি? 19 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, এটি হচ্ছে সুরাট ডায়মন্ড বোস। বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম হচ্ছে সুরাট ডায়মন্ড বোস। 20 নম্বর, ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা? ভাগনার কোন দেশ ভিত্তিক ভাড়াটে যোদ্ধা? এটি হচ্ছে 20 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, এটি হচ্ছে রাশিয়া। রাশিয়ার ভাড়াটে যোদ্ধার নাম হচ্ছে ভাগনার। 7 জুলাই 2023 কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মজুদ সম্পূর্ণরূপে ধ্বংস করে? এটি 21 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র কোনটি? 22 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, এটি হচ্ছে যাকে বলা হয় হিলেস হেমিয়ার এলজেমাইন্স জেতুক, অর্থাৎ এটি হচ্ছে বর্তমানে বিশ্বের প্রাচীনতম সংবাদপত্র হচ্ছে এটি, যে বলা হচ্ছে হিলেস হেমার এলেগমেইন্স হেইতুন্স রাইট। মাইক্রো ব্লগিং সাইট
থ্রেটস কবে যাত্রা শুরু করে, থ্রেটস মাইক্রো ব্লগিং সাইট থ্রেটস কবে যাত্রা শুরু করে, 23 নম্বর রাইট আনসার হবে, 23 নম্বর রাইট আনসার হচ্ছে খ, যেটাকে বলা হয় 5 জুলাই 2023 সালে, 5 জুলাই 2023 সালে। আমরা এরপরে 24 নম্বরে যাব, 24 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি, থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি, 24 নম্বর থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি, থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি, 24 নম্বর আমরা দেখবো রাইট আনসার কোনটা হয়, যে থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে, থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে ঘ নম্বর, মেটা হবে। থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে মেটা, থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি, মেটা, থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে মেটা, থ্রেটস এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে মেটা। তারপর বলা হচ্ছে 18 জুন 2023 আটলান্টিক মহাসাগরের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে শলীর সমাধি ঘটে কোন ডুবোজানের, কোন ডুবোজানের শলীর সমাধি ঘটে 18 জুন 2023 সালে। 25 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, অর্থাৎ যাকে বলা টাইটান, নাম ছিল কি টাইটান। তারপর বলা হচ্ছে 16 জুলাই 2023 কোন দেশ CPTPP চুক্তি স্বাক্ষর করে, 26 নম্বর রাইট আনসার হচ্ছে ক, অর্থাৎ যুক্তরাজ্য, এটি হবে যুক্তরাজ্য, রাইট, এটি হবে যুক্তরাজ্য। তারপর হচ্ছে বর্তমানে CPTPP ও চুক্তি স্বাক্ষর করা দেশ কতটি, 27 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হবে 12টি। তারপর হচ্ছে 6 জুলাই 2023 মার্কিন খাদ্য ঔষধ প্রশাসন FDA যাকে বলা আলজেইমার রোগের জন্য কোন ঔষধের অনুমোদন দেয়, 28 নম্বর রাইট আনসার হচ্ছে গ, এটি হবে যে লিকেমবি, LEQEMBI, লিকেমবি, ওকে। ইউরোপিয়ান স্কাই শেল্ড ইনিশিয়েটিভ এর প্রস্তাবককে, ইউরোপিয়ান স্কাই শেল্ড ইনিশিয়েটিভ এর প্রস্তাবককে, 29 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে ওলাফ শলৎস। 30 নম্বর যাই, এখানে বলা হচ্ছে সংস্থা সংগঠন শার্কের 15তম মহাসচিবকে, শার্কের 15তম মহাসচিবকে, 30 নম্বর গ রাইট আনসার 193টি, সরি এখানে হচ্ছে গোলাম সার্ভার, শার্কের 15তম মহাসচিব হচ্ছেন গোলাম সার্ভার। বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি, 31 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হচ্ছে 194টি, ইউনেস্কোর মোট সদস্য হচ্ছে 194টি। 10 জুলাই 2023 কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়, 32 নম্বর রাইট আনসার হবে, 32 নম্বর রাইট আনসার হবে ক, অর্থাৎ যাকে বলা হয় যে যুক্তরাষ্ট্র, 32 নম্বর ক। বলা হচ্ছে 10 জুলাই 2023 কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়, এটি যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে যেমন সিংহাই, সিংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি, সিংহাই, 33 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, 33 নম্বর রাইট আনসার ঘ, অর্থাৎ 9টি। 4 জুলাই 2023 কোন দেশ SCO-র নবম সদস্যপদ লাভ করে, 34 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটাকে বলা হয় ইরান। তারপর বলা হচ্ছে রিপোর্ট সমীক্ষা আমরা দেখবো, 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি, এটি 2023 সালের কথা বলা হচ্ছে। 35 নম্বর রাইট আনসার কি হবে ক, অর্থাৎ যাকে বলা আইসল্যান্ড, সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি, 36 নম্বর রাইট আনসার হচ্ছে ঘ, এটাকে বলা আফগানিস্তান। তারপর আমরা দেখবো হচ্ছে 37-এর পরে আমরা 37-এ যাবো, আমরা 37-এ দেখতে পাচ্ছি যে 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম, 37 নম্বর রাইট আনসার হচ্ছে, 37 নম্বর রাইট আনসার হচ্ছে খ, অর্থাৎ যাকে বলা হয় 88তমে আছে বর্তমান বাংলাদেশ। 2023 সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি, 38 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে আইসল্যান্ড, লিঙ্গ বৈষম্যে প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি, 39 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হচ্ছে আফগানিস্তান। তারপর বলা হচ্ছে 2023 সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম, 40 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে 59তম, এখন 59তম রয়েছে। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি, 41 নম্বর রাইট আনসার হচ্ছে ক, ভারত। তারপর প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম, 42 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে সপ্তম। সম্মেলন অনুযায়ী বলা হয় যে 15তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, যেটা কয়েকদিন আগে হয়ে গেল, অর্থাৎ 43 নম্বর, 15তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে, 43 নম্বর রাইট আনসার হচ্ছে খ, এটি হচ্ছে 22-24 আগস্ট 2023, 22-24 আগস্টে এটি হয়ে যায় 2023 সালে ব্রিক্সের 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ অলরেডি হয়ে গেছে। 44 নম্বর রাইট আনসার হচ্ছে ক, অর্থাৎ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা, 44 নম্বর, যে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্সের 15তম সম্মেলন 22-24 আগস্ট এটি সংগঠিত হয়ে গেছে অলরেডি। ন্যাটো শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, 45 নম্বর, ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, এটি হচ্ছে ক, অর্থাৎ যাকে বলা হয় যে 11-12 জুলাই 2023, ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 11-12 জুলাই 2023, 11-12 জুলাই 2023 ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে বা হয়, এটি 46 নম্বর, রাইট আনসার হচ্ছে ঘ, অর্থাৎ যাকে বলা হয় যে ভলনিয়াস লিথুয়ানিয়া। তারপরে ক্রীড়াঙ্গনে আমরা দেখবো 47 নম্বর, যে 14তম শাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ, 14তম শাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দেশের নাম, 47 নম্বর রাইট আনসার হচ্ছে ক, অর্থাৎ ভারত। তারপর বলেছে যে নারী ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে, 48 নম্বর রাইট আনসার হচ্ছে গ, অর্থাৎ যাকে বলা হয় যে ফারজানা হক। তারপর আমরা দেখবো 49 নম্বর, 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে, 49 নম্বর রাইট আনসার হচ্ছে গ, এটা হ্যাংসু, চীন, চীনে 23 সেপ্টেম্বর
থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হ্যাংজু চীন। কোন বিশ্বকাপ জয়ী দল 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করতে পারছে না? বিশ্বকাপ জয় করেছেন অলরেডি, কিন্তু 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করতে পারছেন না। কোন বিশ্বকাপ জয়ী দল? 50 নম্বর রাইট আনসার হচ্ছে ক, এটি হচ্ছে উইন্ডিজ। এরই মাধ্যমে আজকের আমাদের প্রথম ভিডিওটি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।